আসসালামু আলাইকুম শেখ গটফারামের পক্ষ থেকে আমি শেখ আলাল আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি কিছু বিষয় তুলে ধরবো আপনাদের মাঝে বিষয়গুলো হচ্ছে যখন আমরা কোনো বিজনেস করতে চাই ব্যবসা করতে চাই আসলে ব্যবসাটা কি এটাই আমরা অনেকেই জানি না আমরা ব্যবসা করতে চাচ্ছি সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা মুনাফা বিনিয়োগ মূলধন বৃদ্ধি পাবে করবেন কিভাবে সমস্ত বিষয়টাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব তো প্রথমত আপনাদেরকে আমি বলি ব্যবসা আমরা সবাই জানি যে ব্যবসা আসলে ব্যবসার প্রাকৃতিক অর্থ কী এটা আমরা অনেকেই জানি না আসলে ব্যবসা বলতে অর্থ উপার্জনের উদ্দেশ্য কোনো বৌদ্ধ কাজে কাজে নিজেকে ব্যস্ত থাকাকেই কিন্তু বোঝায় এটা আমরা যারা পড়াশোনা করেছি তারা জানি আর আসলেই এই অল্প পুঁজি নিয়ে ব্যবসা ক্ষেত্রে তেমন একটা জ্ঞানের প্রয়োজন হয় না কিছু পরিমাণ যদি আপনার দক্ষতা থাকে আর যদি কিছু পরিমাণ আপনি তথ্য খুঁজে পান সেই সেটি কাজে কাজে লাগিয়েই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন ব্যবসা করতে পারবেন এখানে আপনার মুনাফা বিনিয়োগ পণ্য বিনিয়োগ করতে হবে মূলধন বৃদ্ধির উপায় জানতে হবে এগুলো যদি আপনি জানেন তাহলে আপনি একটি ব্যবসা করতে পারবেন আসলে একটি নতুন ব্যবসা আরম্ভ করার জন্য মূলধন আপনার অপরিহার্য একটি বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন বিভিন্ন ধরনের ব্যবসার জন্য বিভিন্ন পরিমাণের মূলধন প্রয়োজন হয় আর মূলধনের পরিমাণের উপর নির্ভর করেই মূলধন সংগ্রহের উৎস নির্বাচন করা হয় আপনার যদি মূলধন বেশি থাকে সেটা তো ভালো আর যদি মূলধন কম থাকে তাহলে যদি আপনি বড় বিজনেস করতে চান বড় ব্যবসা করতে চান তাহলে আপনাকে বিভিন্ন ধরনের উৎস খুঁজতে হবে মূলধন সংরক্ষণের উৎস বিভিন্ন ধরনেরও হতে পারে যেমন ব্যক্তিগত তহবিল যদি আপনার ব্যক্তিগত কোনো তহবিল থাকে সেখান থেকেও কিন্তু আপনার মূলধন আসতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ধুবান্ধবের কাছ থেকেও কিন্তু আপনি মূলধন সংরক্ষণ করতে পারবে বিভিন্ন ব্যাংক বিভিন্ন বিমা কোম্পানি আছে সেখান থেকেও আপনি বিভিন্ন সরকারি বেসরকারি তহবুল থেকেও আপনি এই মূলধন সংরক্ষণ করতে পারবেন তবে মূলধন আপনাকে খেয়াল করতে হবে যে মূলধন সংরক্ষণে ব্যতিক্রমী একটি উৎস হলো ব্যবসায়ের মুনাফা মূলধন সংরক্ষণের জন্য উৎসের তুলনায় অনেক সহজ শর্তে বা শর্তহীনভাবে মুনাফা থেকে পূর্ণ বিনিয়োগ করে মূলধন পরিমাণেও বাড়ানো যায় মূলধন সংরক্ষণের বা সংরক্ষ সংগ্রহের অন্যান্য উৎস তহবিল সরবরাহের ক্ষেত্রে অনেক সময় কঠিন শর্তও আরোপ করে যদি আপনি ব্যাংক থেকে কোনো ঋণ প্রদান করেন তাহলে আপনাকে হয়তো বা জমির কাগজ বন্ধক রাখতে হবে অথবা আপনাকে যে কোনো একটা শর্ত আপনাকে ছুড়ে দিবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা ব্যাংক থেকে ঋণ করে খামার করতে চাচ্ছেন বা বিভিন্ন ধরনের ব্যবসা করতে চাচ্ছেন আসলে জেনে শুনে বুঝে তারপর আপনি করবেন তাহলে আপনি কখনোই ব্যবসাতে লচে পড়বেন না আর ব্যাংক ব্যাংকের ক্ষেত্রে দেওয়া শর্তগুলো সুদের হারও কিন্তু বেশি নিতে পারে সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে আর ঋণ পরিশোধের সময় সীমাবদ্ধতা ও বাধ্য বাধকতাও কিন্তু আরোপ করতে পারে বা আরোপ করবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে অর্জিত মুনাফা যদি আপনার অর্জিত মুনাফা ভোগ না করে ব্যবসায় আপনি যে টাকা ইনকাম করছেন সেখান থেকে আবার ব্যবসায় পূর্ণ বিনিয়োগ করতেছেন তাহলে কিন্তু মূলধনের পরিমাণটা আপনার বৃদ্ধি পাবে এইভাবে যদি আপনি ব্যবসা সম্প্রসারণ তথা মূলধন বৃদ্ধির জন্য মুনাফা পণ্য বিনিয়োগ করে ব্যবসায়ী একটা নিশ্চিত মনে দক্ষতার সাথে ব্যবসা পালন করতে পারেন আপনি যেই ব্যবসায় করেন সেই ব্যবসাতে আপনি সবসময় কিন্তু আপনার নিজের মূলধনগুলো মুনাফাগুলো সরাসরি আপনি প্রথমত প্রয়োগ করবেন দ্বিতীয়ত কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে কখন এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো এবং আপনার ওই টাকাটাই আবার ওই ব্যবসা ক্ষেত্রে যদি আপনি কাজে লাগান তাহলে ধীরে ধীরে আপনার বিজনেস বেড়ে যাবে এবং আপনি উচ্চ শিখরে পৌঁছাতে পারবেন আসলে ব্যবসা মূলধনের প্রয়োজনীয়তা খুবই ভালো খুবই ভালো অর্থনৈতিক উৎপাদনের প্রধান চারটি কারণ আছে যদি আপনি ব্যবসা করতে চান অন্যতম কারণ যে পরিমাণ নগদ তহবিল আপনি গঠন করবেন অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে ব্যবসার সূচনা করা যেতে পারে তাই ব্যবসার মূলধন ব্যবসার ধরন এবং ব্যবসার আকার যাই হোক না কেন ব্যবসা শুরু করার জন্য অর্থের প্রয়োজন সর্বপ্রথম যদি আপনার অর্থ না থাকে অর্থ ছাড়া কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না অর্থ ছাড়া কোনো ব্যবসায় শুরু এবং পরিচালনা করা যায় না বিধায় অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তিও আমরা বলে থাকি যদি আপনার অর্থ না থাকে তাহলে আপনার ব্যবসা কোনো জীবন থাকবে না আগে আপনাকে অর্থ রাখতে হবে এবং ওটা সঠিক প্রয়োগ শিখতে হবে এক কথায় আপনার অর্থ বা মূলধন ছাড়া ব্যবসা করা সম্ভব নয় ব্যবসা মূলধন বিনিয়োগ করা সবচেয়ে বেশি প্রয়োজনীয় আপনি যেই ব্যবসায় করেন আপনার মূলধন সর্বপ্রথম আপনাকে প্রয়োগ শিখতে হবে জানতে হবে আর ছোট পরিসরে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনার তেমন পড়াশোনা লাগবে না যখন আপনি উচ্চ পর্যায়ে যাবেন ধীরে ধীরে বিজনেস বুঝবেন তখন আপনি বিভিন্নটা করতে পারেন তখন আপনার বিভিন্ন ধরনের দক্ষতা হবে তবে আপনার টাকা আছে হয়তো বা আপনার বিভিন্ন ধরনের যে আইডিয়াগুলো সেগুলো নেই সেই আইডিয়াগুলো আপনি খুঁজবেন খুঁজতে 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 আপনি ধীরে ধীরে অনেক বড় একটি শিখরে পৌঁছাবেন তো সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম